বন্ধুরা, আলোকের প্রতিফলন বোঝার জন্য এটি একটি দারুণ অ্যাক্টিভিটি। এর জন্য লাগবে ডেটল, কাট করা বোতল আর একটি লেজার টর্চ। প্রথমে একটি মগে জল নিয়ে কয়েক ফোঁটা ডেটল জলে অ্যাড করো। এটাকে ভালো করে গুলিয়ে নাও, দেখবে জলটি একটু ঘোলাটে সাদা কালার তৈরি হয়েছে। এখন বটলের ক্যাপে একটা ছোট্ট হোল করো। হোলটিকে আঙুল দিয়ে বন্ধ করে ডেটলযুক্ত জলটি বোতলের মধ্যে ঢালো। এর সাথে সাথে একটি স্ট্রং লেজার পয়েন্টার, লেজার টর্চ জ্বালো আর মধ্যবিন্দুতে ফোকাস করো। যখনই জলটা বেরিয়ে যাচ্ছে ফুটো দিয়ে, দেখবে লেজার টর্চের আলোটিও দেখতে পাচ্ছ তোমার জলের সাথে সাথে বেরোচ্ছে। কিন্তু তোমরা লক্ষ্য করছো কি, টর্চের লাইটটা বেন্ড হয়ে যাচ্ছে? খুব ভালো করে লক্ষ্য করো, দেখো লাইটটি বেঁকে বেঁকে কার্ভ হয়ে গড়িয়ে পড়ছে, অর্থাৎ লাইটের বেন্ডিং হচ্ছে। এটিকে লাইটের আলোকের পূর্ণ প্রতিফলন বলা হয়। তোমরা বানাও, দারুণ মজা পাবে।